আল্লাহ লিখছেন মাশাআল্লাহ আমরা যদি দেখি তারপর এখানে ইয়া আলী লিখছেন আর কি মাদিকুল লিখছেন আল্লাহ লিখছেন আল্লাহ যতগুলো মূল সবগুলো যেন এর মধ্যে রয়েছে কত সুন্দর ভাবে সৃজনশীলতা প্রকাশ করেছে আমো আমাদেরকে সুন্দর ভাবে একটু প্রদর্শন করা একটু ভেতরে দেখাগুলো একটু দেখি স্বাগত আমাদের সবাইকে স্বাগত জানানো হয়েছে এরই নাম সানেহাট দিন উচ্চ বিদ্যালয় যেখানকার প্রতিটি শিক্ষার্থীর হাতের লেখা সুন্দর অনেক চমৎকার অনেক মনোমুগ্ধকর আসসালামু আলাইকুম আমি দেখতেছি আমি লেখাগুলো দেখতেছি সানেহাট দিন উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের আমি এখানে 2020 সালে একবার প্রথমে এসেছিলাম প্রথম প্রশিক্ষণের জন্য তখনকার সময় দেখেছি এখানকার শিক্ষার্থীরা অনেক সুন্দর ছিল এবং তাদের লেখাগুলো অনেক চমৎকার ছিল আজকে দেখতেছি প্রশিক্ষণ দেওয়ার পর আজকে তৃতীয় দিন তৃতীয় শুক্রবার আমি দেখতেছি এই সানেহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে তাদের লেখাগুলো আরো চমৎকার করেছে অনেক সুন্দর করেছে বিশেষণ করতে পারি অনেক সুন্দর চমৎকার আমরা যদি লক্ষ্য করি ভিতরের লেখাগুলো কত সুন্দর করেছে অনেক সুন্দর করেছে যতই দেখি লেখাগুলো ততই যেন ভালো লাগে আমি দেখতেছি মিরাজ মিয়া শ্রেণী দশম কর্মী টোন তিন শাখা বিজ্ঞান অনেক সুন্দর করেছে খাতাটি একটু আমাদের দেখো তো অনেক সুন্দর হয়েছে স্বাগত মাঠ করছে কত সুন্দর করেছে একজন শিক্ষার্থীর মধ্যে কত সুন্দর সৃজনশীল থাকলে তার এই খাতার মধ্যে বই প্রকাশ ঘটে এই মিরাজ মিয়া আমাদেরকে দেখিয়ে দিয়ে দিল আমি যখন 2020 সালে এসেছিলাম তখন এই মিরাজ মিয়া একটা সপ্তম শ্রেণীতে পড়তো টপ টেনের মধ্যে গণ্য হয়েছিল আজকেও দেখতেছি আসলে মেধা যাদের থাকে তারা সর্বদাই কিন্তু মেধাকে বিকশিত করার চেষ্টা করে মিরাজ মিয়া তার মধ্যে অন্যতম আমি ধন্যবাদ জানাই এখানকার প্রধান শিক্ষককে এখানকার শিক্ষক শিক্ষিকাকে এবং এখানকার প্রতিটি ছাত্র ছাত্রীদেরকে তাদের এই সমস্ত সুন্দর কৃতকর্মের জন্য আমরা দেখতেছি চমৎকার একটা লেখিকাকে দেখতেছি এবং তার লেখাকেও দেখতেছি আমরা দেখতেছি মেহবুবা খাতুনকে তোমার নাম কি আপু আমরা মেহবুবা খাতুনের খাতা দেখতেছি সানেহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অনেক চমৎকার করেছে সানেহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহবুবা খাতুন চমৎকার লেখেছে আমরা মিরাজ হোসেনকে তখনই দেখবো তখনই মনে করবো যে অবশ্যই তার লেখা ভালো আমরা গত গত দিনেও কিন্তু এই মিরাজ হোসেন লেখা সুন্দর দেখেছি আজকেও সে খাতা থেকে চমৎকার করেছে মনে হচ্ছে যেন একটা বড় একটা বই আসলে সৃজনশীলতা তার মধ্যে থাকে সে কিন্তু অনেক কিছু সৃষ্টি করতে পারে এই মিরাজ মিয়া অন্যতম 2020 সালে এই মিরাজ মিয়া সে টপ টেনে সে প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে ছিল আর আজকেও কিন্তু সে কিন্তু আমার মনে হয় যে সর্বোচ্চ ভালো কাজ চেষ্টা করছে তার খাতাটি যদি আমরা লক্ষ্য করি অনেক সুন্দর হয়েছে যখন খাতাটি আমরা তখন ভেতরের দিকে লক্ষ্য করি এবং ভেতরের লেখাগুলো অনেক চমৎকার হয়েছে অনেক সুন্দর হয়েছে কারুকার্যগুলো যেমন সুন্দর এবং তার লেখাগুলো যেন অনেক সুন্দর হয়েছে যে লেখাগুলোকে আমরা অনেক প্রকারে বিশ্লেষণ করতে পারি আমরা বাংলায় বলি বা ইংরেজিতে বলি বা আরবিতে বলি সব কিছুতে যদি ভালো বলি ভালো যত গুণ আছে এই মিরাজ মিয়ার খাতার মধ্যে রয়েছে অনেক সুন্দর অনেক চমৎকার তোমার খাতা তোমাকে ধন্যবাদ আমরা যে খাতাগুলো দেখি এই সানেহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সব লেখাগুলোই সুন্দর সবার খাতাগুলোই সুন্দর কারো খাতার যেন আসলে এখানে মানে অসুন্দর নয় একজন আর একজনের থেকে যেন সবাই যেন ভালো করার চেষ্টা করছে এবং অটোমেটিক যেন ভালো হয়ে গেছে কত সুন্দর ভাবে এই খাতাটিকে প্রদর্শন করছে আর স্বাগতম লিখছে এবং স্বাগতমটাকে রোজা মাসে মহান আল্লাহ তালাকে স্বাগতম জানাইছে এবং এখানে মহান আল্লাহ লিখছে মাশাআল্লাহ এবং লেখাগুলোর ভিতরে যদি দেখি অনেক সুন্দর অনেক চমৎকার প্রতিটি পেজ প্রতিটি লেখার মধ্যে যেন মায়া জড়ানো রয়েছে লেখার মধ্যে যেন একটা ভালো লাগার সৃষ্টি হয়েছে একটা নয় দুটা নয় যে পেজগুলি দেখতেছি প্রতিটি পেজের মধ্যেই যেন একটা ভালো লাগা ছোঁয়া মিশে আছে আমরাও সুন্দরী পূজারী বিধায়ক সুন্দর থেকে আবার তাকে আমরা ভালো বলতে চেষ্টা আমরা যদি শেষের খাতাকে শেষের অংশটা দেখি আরো চমৎকার সেই ভালো দা সব ভালো দা তোমাকে ধন্যবাদ এখানে আরো একটা আমার খাতা দেখতেছি একটা না দুটা না প্রতিটি খাতা সুন্দর আমরা যদি দেখি
আসলে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা কিভাবে প্রকাশ করেছে আমরা লক্ষ্য করতেছি। লেখাগুলো কত সুন্দর, অনেক সুন্দর লেখা, অনেক চমৎকার লেখা, অবাক করা লেখা। ধন্যবাদ তোমাকে চমৎকার লেখা প্রকাশ করলো। আরো একটা খাতা দেখেছি, অনেক সুন্দর, লেখাগুলো দেখলে আসলে মন ভরে যায়। কিভাবে সুন্দর ভাবে খাতাটিকে ডেকোরেট করছে এবং আসলে লেখাগুলো চমৎকার করেছে। আরো একটি খাতা দেখেছি মামনি। আচ্ছা মোসাম্মদ, তোমার নাম কি? আপু আমরা বারবার বলি, বারবার এই লেখাগুলো প্রদর্শন করতেছি, ভেতরের লেখাগুলো দেখতেছি, প্রতিটি লেখায় প্রতিটি বাক্য প্রতিটি শব্দ সবগুলো যেন সুন্দর। আরো একটি আমরা খাতা দেখতেছি, তোমার নাম কি? আমো মোসামাদ আয়েশা খাতুন, শ্রেণী দশম, বিভাগ মানবিক। আমরা যদি লেখাগুলো দেখি, হ্যাঁ আমাদের সবাই, আমাদের সবাইকে স্বাগত জানানো হয়েছে। লাল গোলাপের শুভেচ্ছা, পয়লা রমজানের লাল গোলাপের শুভেচ্ছা, সুন্দর হয়েছে তোমার লেখা, ধন্যবাদ। প্রদর্শন করাও অনেক সুন্দর, আমরা দর্শকরা দেখি তোমার লেখাগুলো। আরো একটি চমৎকার লেখা, আব্দুল্লাহ গালিব খান, কত সুন্দর হয়েছে। আমাদেরকে একটু তুমি এই খাতাটা প্রদর্শন করে দেখাও, অনেক সুন্দর হয়েছে, যার হাতের লেখা অনেক চমৎকার। এই রকম একটা ছেলে শিক্ষার্থী হচ্ছে আব্দুল্লাহ খান। আরো একটি চমৎকার লেখা দেখতেছি, অনেক সুন্দর, অনেক সুন্দর, তার হাতের লেখা অনেক চমৎকার, সে হাতের লেখাটিকে করেছে, দেখি বাবা। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। আর একটি খাতা দেখতেছি, মোবাশির শাহরিয়ার কিরণ, হ্যাঁ অনেক সুন্দর, আমাদের এইভাবে দেখাতে দেখি, তোমরা যখন আমাদের দেখাবে তখন অনেক সুন্দর দেখার চেষ্টা করবে। আসলে তোমাদের লেখাগুলো মানে আমাদের প্রাণ, তোমাদের লেখাগুলোর মধ্যে যেন আমরা বেঁচে আছি, তোমাদের সুন্দর লেখাগুলো মানে আমরা যেন এই লেখার মধ্যে যেন আমরা নিহিত আছি, ধন্যবাদ তোমাকে। আচ্ছা এখানে আরো একটি চমৎকার খাতা দেখতেছি, তোমার নাম কি বাবা? হ্যাঁ চমৎকার লেখা দেখতেছি, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ তোমাদের। অনেক সুন্দর,
যে লেখাগুলো দেখি সে লেখাগুলো সুন্দর, যে খাতাগুলো দেখি সে খাতাগুলো সুন্দর, যে প্যারাগুলো দেখি সে প্যারাগুলো সুন্দর, যে শব্দগুলো দেখি সে শব্দগুলো ভালো লাগে, অনেক সুন্দর। এক একটা পেজ এক এক রকম চমৎকার ভাবে সৃজনশীল করা ছোঁয়া জরুরি আছে। আরো একটি চমৎকার খাতা দেখতেছি, তোমার নাম কি বাবা? অনেক সুন্দর, অনেক চমৎকার তাদের হাতের লেখা। তাদের মধ্যে থেকে এই আমাদের শিক্ষার্থী রয়েছে, অনেক সুন্দর। চয়ন চন্দ্রশীল শ্রী নব, অনেক সুন্দর, যেন মনটা ভরে যাচ্ছে। দেখেছি সানাহাট দেবী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার তাওসিফ, সার্থক শ্রী নব, অনেক চমৎকার লেখা, চমৎকার। আমরা একটা খাতা দেখতেছি সারা হাটতে মুখ্য উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, তোমার নাম কি বাবা? মাহিম আলম, অনেক সুন্দর লেখা দেখতেছি, অনেক সুন্দর। আব্দুল্লাহ আল মাহমুদ, অনেক চমৎকার লেখা, সবার লেখা সুন্দর, অনেক সুন্দর। আমির হোসেন শিমুন, চমৎকার লেখা। এখানে অনেক সুন্দর, নিঃসন্দেহে তুমি সেরাদের মধ্যে অন্যতম। প্রতিটি সার, প্রতিটি প্যারা, প্রতিটি পেজ অনেক সুন্দর, অসম্ভব সুন্দর। তোমাকে ধন্যবাদ সুন্দর লেখা প্রদর্শন করলো। আরো একটি চমৎকার আমরা খাতা দেখতেছি, আজকের এই সমালোচনা তোমাদের জন্য তোমাদের লেখার গতি বাড়িয়ে দেবে। এখানে অনেক সুন্দর লেখা খানা হাট মুখ্য উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী, অনেক চমৎকার, যে খাতা দেখলে মন জুড়ে যায়। ওয়েলকাম লিখছে, আমাদের ওয়েলকাম জানাচ্ছে, হ্যান্ড রাইটিং লিখছে, অনেক সুন্দর, মাশাআল্লাহ, খুবই ভালো তোমার লেখা। প্যারা প্যারাসাস প্যারা বাক চতুর্গলি, একটা শব্দ থেকে একটা শব্দের দূরত্ব, প্রতিটি বিষয় তোমার ঠিক রয়েছে। আসলে তুমি সুন্দর করেছ, তোমাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে সুন্দর লেখা প্রদর্শনের জন্য। আরো একটি খাতা আমরা দেখতেছি, অনেক সুন্দর লেখা দেখতেছি, তোমার নাম বাবা? নূর হুসাইন রিদোয়ান, অনেক সুন্দর। সানাহাট দেবী উচ্চ বিদ্যালয় মানে এখানকার শিক্ষার্থীদের লেখা সুন্দর, সানাহাট দেবী উচ্চ বিদ্যালয় মানে এখানে প্রত্যেকটা শিক্ষার্থীর লেখায় অনেক চমৎকার, প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য রুচিশীল, পাওয়ার পেজে সুন্দর, পাওয়ার পেজে ছড়াছড়ি এবং ভেতরের লেখার অনেক এখানে ছড়াছড়ি রয়েছে, সুন্দর, অনেক চমৎকার রয়েছে। ধন্যবাদ তোমাদের। আচ্ছা, চমৎকার করে তুমি একটা লেখা দিয়ে একটা লেখা করছো, ধন্যবাদ তোমাকে। তোমরা একটা লক্ষ্য করছো, যারা খাতাগুলো দেখো পাচ্ছ, আমি আজকে যে ভিডিও গুলো নিলাম এর অর্থ এই নয় এইগুলো কিন্তু ডক্টর নেবে, তা কিন্তু নয়, মনে রাখবে। আগামী No.